হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব মিক্সড ভেজিটেবলের আচার। এই আচারটা আপনারা হর সিজনে খেতে পারবেন, চাই শীত হোক, গরম হোক, বর্ষা হোক, ঠান্ডা হোক। তো চলুন বন্ধুরা, এরপর আমি রেসিপিটা স্টার্ট করি। আচারের মধ্যে আমি রসুন নিয়েছি, গাজর নিয়েছি, মূলো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর আমি গাজরগুলোকে, মূলোগুলোকে কেটে নেব। মূলা এই সাইজের কেটে নিয়েছি, গাজর এই সাইজের, কাঁচা লঙ্কাকে এইভাবে চিরে নিয়েছি তাকি এর ভিতরে মশলা ঢুকে যায়। রসুন নিয়েছি, এরপর আমি এগুলো লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে মূলো নিলাম, গাজর নিলাম, কাঁচা লঙ্কা, রসুন, এর মধ্যে লবণ দিলাম। লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিলাম, মূলা, গাজর, কাঁচা লঙ্কা, রসুন। এরপর এটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এরপর ঢাকাটা তুলে নিলাম, জল বেরিয়ে গেছে, এরপর জলটা ফেলে দেব। জলের থেকে জল বেরিয়েছিল, জলটা ফেলে দিলাম, বাটির থেকে তুলে নিয়েছি। এরপর রোদে 2 থেকে 3 ঘন্টা এটা শুকতে দিয়ে দেবো। রোদ্রের মধ্যে শুকতে দিয়ে দিলাম। এরপর ধনিয়া 2 চামচ দিলাম, জিরা 1 চামচ, সরিষা 1 চামচ, পানমরিচ 2 চামচ দিলাম, মেথি আর কালো জিরা দিলাম, গোলকি দিলাম, ফ্লেমের মধ্যে ফ্রাই করে নেব এই মশলাটা। মশলাটা ফ্রাই হয়ে গিয়েছে, এরপর এটা থালের মধ্যে তুলে নেব। এরপর তেলটা গরম করে নিলাম, 2 থেকে 3 ঘন্টা শুকানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে মশলা মাখিয়ে নেব। এরপর বাটির মধ্যে তুলে নিলাম, হলুদ দিলাম 1 চামচ, লঙ্কা পাউডার দিলাম 1/2 চামচ, পানমরি, কালো সরষা, মেথি দিলাম, এরপর এটা মাখিয়ে নিলাম। মশলা যেটা আগে তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা ঢেলে দিলাম এর মধ্যে। এরপর মাখিয়ে নিলাম মশলাটা, গরম করে রেখেছিলাম তেলটা ঢেলে দিলাম। এরপর এভাবে মাখিয়ে নিলাম সব মশলাগুলোর সাথে তেলটা পুরোপুরি।
যদি ভেনিগার থাকে বাড়ির মধ্যে তো আপনারা ভেনিগারও দিতে পারেন বা সয়া সসও দিতে পারেন, এর মধ্যে লেবুও দিতে পারেন। তো এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো একটু লেবুর রস দিয়ে। এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম। যদি আপনারা টক খেতে চান তাহলে লেবুর রস দিবেন, যদি না খেতে চান তাহলে দিবেন না। এটা 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ঢাকাটা তুলে নিলাম। আচারটি হয়ে গিয়েছে। এরপর জারের মধ্যে পুরে দেব। এরপর জারের মধ্যে পুরে নিলাম। 2 থেকে 3 দিন এটা রৌদ্রে দিয়ে দেবো।